একটা ট্রেন অলরেডি স্টেশনে এসে দাঁড়িয়েছে, আমার অনেক লেট হয়েছে, তাই দৌড়াইতেছি, ট্রেনটা ধরতে হবে। চলে যাচ্ছি বাড়িতে, এই আবাসন ছেড়ে ফ্যামিলির সাথে সময়টা একটু উপভোগ করার জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব সীতাকুণ্ড থেকে কুমিল্লা যাওয়ার পথে রেলওয়ের যে অবস্থা বা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়, এবং লোকাল ট্রেনে কী কী বাধা এবং কী কী সুবিধা পাওয়া যায়, অসুবিধা আছে সেগুলো তুলে ধরবো। তো সঙ্গেই থাকুন। বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস পেলে বাস দিয়ে যাব সীতাকুণ্ড, দেন হেঁটে বা রিক্সা করে যাব সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। আমার ফ্যাক্টরি থেকে সীতাকুণ্ডের বাস ভাড়া 10 টাকা। বাস থেকে নামার পর আমি হেঁটেই রওনা দিয়েছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের দিকে। একটা ট্রেন অলরেডি স্টেশনে এসে দাঁড়িয়েছে, আমার অনেক লেট হয়েছে, তাই দৌড়াইতেছি, ট্রেনটা ধরতে হবে। যেহেতু ট্রেনের উদ্দেশ্যে স্টেশনে আসা, সেহেতু দৌড়াইতেছি ট্রেনটাকে পাওয়ার জন্য। কই যে অনেক দূরে ট্রেনটা, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন যে ট্রেনটাকে ধরতে পারি কিনা। ট্রেনটা অবশেষে পেয়ে গেলাম, এখন টিকিট কাটবো, দেন ট্রেনে উঠবো। ভাইয়া টিকিট কাটাতে মানে কুমিল্লা যাবো, একজন এটা দেখে এলে তো হবে না ভাই। দৌড় আর দৌড়, দৌড় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আমার কাছে। ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দিল, হয়তোবা আমার জন্যই এতক্ষণ বসেছিল। বিশ্বাস করেন ভাই, ট্রেনে এত পরিমাণ ভিড়, বসার তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পাওয়াই খুব কষ্টকর। ট্রেন থেকে দূরের পাহাড়গুলোকে এতটাই সুন্দর লাগছে যে আপনারা সরাসরি না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না যে আমাদের দেশটা এতটাই সুন্দর। অবশেষে মহান আল্লাহ তাআলা বসার জন্য সিটের ব্যবস্থা করে দিয়েছে। আমি ফেনীতে পৌঁছে গেলাম, এই হচ্ছে ফেনী রেলওয়ে স্টেশন, এই জায়গায় হবে আসল খেলা। ট্রেন থামতে না থামতেই ট্রেনের ভিতরে ঢুকে পড়লো চানাচুর মামা, পেয়ারা মামা, শশা মামা, সিঙ্গারা মামা, বড়ি মামা, সহকার অনেক রকমের মামা। নাসিরাবাদ ট্রেনটিকে ফেনীতে প্রায় 1 ঘন্টা বসিয়ে রেখে বিভিন্ন রকম মালামাল তোলা হচ্ছে ট্রেনে। আমি যেই দিন এই ট্রেনে যাত্রা করেছিলাম কুমিল্লার উদ্দেশ্যে, এই ট্রেনে প্রচুর বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছিল, প্রায় সময় বিদ্যুৎ ছিল না বললেই চলে। আমি পৌঁছে গেলাম কুমিল্লা রেলওয়ে স্টেশনে, রাত 8:30 বাজে। এই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। যারা লোকাল ট্রেনে যাতায়াত করবেন তারা প্রচুর সময় নিয়ে বাসা থেকে বের হতে হবে, কারণ এই ট্রেনটা বা লোকাল ট্রেন প্রত্যেকটা জায়গায় জায়গায় থামে।
অবশেষে দীর্ঘ 4 ঘন্টা ট্রেন জার্নি করে আমি কুমিল্লা এসে পড়লাম নিজের শহরে। আসলে যখনই আমার শহরে পা দিয়েছি তখনই মনটা শান্ত হয়ে গেছে, এক প্রকার মনে আনন্দের ছোঁয়া লেগেছে। কুমিল্লা মানে নিজের একটা আত্মা, কুমিল্লা মানে ভালোবাসা, কুমিল্লা মানে সব কিছু। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই পেজকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।